সামনে পৌর ভোট কি বলছেন প্রার্থীরা কার দখলে থাকবে বনগা পৌরসভা এই বিষয়ে দেখুন নিউজ নোম্যান্সল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট এখন 13 নম্বর ওয়ার্ড নিউজ নোম্যান্সল্যান্ড পরিচালিত পৌর ভোট নিয়ে আমাদের যে বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট নিয়ে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বনগাঁ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে এবার লড়াই কিন্তু হচ্ছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মৌসুমি চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম প্রার্থী দিশারী মুখার্জি এবং বিজেপি প্রার্থী ঝুমা ভট্টাচার্য আমরা প্রত্যেক প্রার্থীর সাথে কথা বলবো তাদের প্রচারের কৌশল রণকৌশল জেনে নেবার চেষ্টা করব সমস্ত কিছুই তুলে ধরব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারাও আমাদের সাথে থাকুন দেখতে থাকুন মিশন পৌর ভোট এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঝুমা ভট্টাচার্য আমি প্রথমেই প্রার্থীর কাছে জানতে চাইব নির্বাচনের ভোট প্রচারে বেরোচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন আমি সাধারণ মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি ভালোই সাড়া পাচ্ছি আমি ভালোই সাড়া পাচ্ছি আমি প্রতিদিন প্রচারে বেরোচ্ছি মানুষ আমাকে ভালোই আশীর্বাদ করছে আর আমি মানুষের পাশে থাকতে চাই এইটুকুনি আমি বলতে চাই ওয়ার্ডে মূলত ত্রিমুখী লড়াই আর কি যাকে বলে কারণ বামেদের প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন এবং আপনি বিজেপির প্রার্থী লড়াইয়ের ময়দানে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন আমি মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবছি তৃণমূলকে কেননা তৃণমূল আমাদের প্রচণ্ড ক্ষতি করেছে তাই আমরা তৃণমূলের পাশে আমরা থাকতে চাই না তৃণমূলকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই নির্বাচনী লড়াইতে নিজের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমরা নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা ভাবছি আমরা বিজেপিতে আমরা এগিয়ে আছি আশা করি আমরা আগামীতে এগিয়ে থাকব নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে হাতিয়ার করবেন আমরা এলাকার উন্নয়নের জন্য আমরা ভাবছি ড্রেন পরিষ্কার একরকম এক কথা করে না তারপরে চারিদিকে নোংরা দু কথা করে না তারপরে হলো যারা গরিব মানুষ হলো তাদের আমফানের যে টাকাটা তারপরে চাল তারপরে বিছনা চাদর ফল টল এগুলো গরিব লোকদের দেয়নি তৃণমূল যারা মুখ দেখে যাদের তিনতলা বাড়ি চারতলা বাড়ি পাঁচতলা বাড়ি ছতলা বাড়ি তাদের মুখ দেখে জিনিসগুলো দেওয়া হয়েছে কিন্তু আমরা এইটা ভাবতে পারিনি আমরা বিজেপির থেকে এগিয়েছি আমরা জয় করতে চাই লড়াইয়ের ময়দানে সেভাবে কাউকে প্রতিপক্ষ না ভাবলেও লড়াই কিন্তু জমে উঠেছে এই ওয়ার্ডে প্রার্থী জানালেন যে শাসক দল পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভকেই হাতিয়ার করে এই নির্বাচনের বৈতরণী পার হতে চাইছেন বিজেপি প্রার্থী ঝুমা ভট্টাচার্য
মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসুমী চক্রবর্তী। বিগত 5 বছরও এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি, পুনরায় এই ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি মৌসুমীর কাছে জানতে চাইব, ভোট প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন, কি বলছেন সাধারণ মানুষ? ব্যাপক সাড়া পাচ্ছি, তার কারণ আমি এলাকার ঘরের মেয়ে, কাছের মেয়ে, এবং যতটা সম্ভব চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ, প্রত্যেকটা পরিবার 13 নম্বর ওয়ার্ডের মৌসুমীর সাথে আছে, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। ওয়ার্ডে লড়াই হচ্ছে ত্রিমুখী, বামেদের প্রার্থী রয়েছেন, বিজেপির প্রার্থী রয়েছেন এবং আপনি তৃণমূল প্রার্থী। মূল লড়াইয়ের ময়দানে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন? কাউকে না, তার কারণ বিগত 7 বছরে কাউকে ময়দানে দেখা যায়নি। ময়দানে দেখা গেছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, এখনও তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আছে ময়দানে, আর কাউকে নেই প্রতিদ্বন্দ্বিতায়। আমি কাউকে মনেই করছি না কেউ আমার প্রতিদ্বন্দ্বী আছে বলে। লড়াইয়ের ময়দানে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তাহলে? 100-এ 100, তার কারণ আমি তো ঘরের মেয়ে, পাড়ার মেয়ে, এলাকার মেয়ে, অথব প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আমি প্রতিদিন পৌঁছাতাম 7 বছর ধরে, তাই এইখানে আর ভাবার কোনো জায়গাই নেই। 100-তে 100 আমরা আশাবাদী, তার কারণ উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ ভোট করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করবে আর 13 নম্বর ওয়ার্ডে ঘরের মেয়েকে ভোট করবে। নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে অগ্রাধিকার দেবেন আপনি? প্রথমত আগে দেখব এলাকার যাতে মানুষ খুব ভালোভাবে থাকে, সুষ্ঠুভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে থাকে, সেটা আগে দেখব। তারপরে তো রাস্তাঘাট, ড্রেনেজের ব্যবস্থা, এগুলো আরেকটু দেখে নিতে হবে। লড়াইয়ের ময়দানে ত্রিমুখী লড়াই হলেও কাউকেই প্রতিপক্ষ হিসাবে ভাবতে নারাজ তৃণমূল প্রার্থী। তার দাবি, নির্বাচনে জয়লাভ করলে এলাকার নিকাশি কিছু সমস্যা রয়েছে, সেগুলি সমাধানে সাধারণ মানুষের সাথে আলোচনা করে সেগুলি সমাধানে প্রথম অগ্রাধিকার দেবেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী শিক্ষিকা দিশারী মুখার্জি। আমি দিশারীদির কাছে প্রথমেই জানতে চাইব, ভোট প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কীভাবে সাড়া পাচ্ছেন বা কী বলছেন সাধারণ মানুষ? সাধারণ মানুষের কাছ থেকে খুব স্বতঃস্ফূর্ত সাড়াই আমরা পাচ্ছি, মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবেই আমাদের পক্ষ নেবেন বলে জানাচ্ছেন। এই সেক্ষেত্রে আমরা খুব আশাবাদী। এই ওয়ার্ডে তো মূলত লড়াই হচ্ছে ত্রিমুখী, আপনি বাম প্রার্থী, বিজেপি রয়েছে এবং তৃণমূল, মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন লড়াইয়ের ময়দানে? ত্রিমুখী লড়াই তো, সেক্ষেত্রে বিজেপির যে জায়গা ছিল সেই জায়গা বিজেপি রাখতে পারবে না, ভোট ভাঙবে। এবার ভোট ভেঙে কোন দিকে যাবে সেই অনুযায়ী ঠিক হবে প্রতিপক্ষকে। তাহলে নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি নিজে? 100%, 100% আশাবাদী। মানুষের সাড়া যেভাবে আমরা পাচ্ছি তাতে জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। আচ্ছা, নির্বাচনে জয়লাভ করলে আপনার এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন? প্রথম যে বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে দল মত নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এক জায়গায় করে ওয়ার্ডে সুস্থ পরিবেশ তৈরি করা। বাড়ি বাড়ি পানীয় জলের বিষয়টা তো থাকলোই, এটা আমার সাধ্যমতো আমি জিতলে চেষ্টা করব। সুস্থ পরিবেশটার এই ওয়ার্ডে খুব অভাব হয়ে গেছে, এবং ভোটটা যদি সুস্থভাবে হয়, আমি যদি ক্ষমতায় আসতে পারি এই ওয়ার্ডে, তাহলে প্রথম দায়িত্ব হবে আমাদের এলাকায় সুস্থ পরিবেশ তৈরি করা, সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করা।
নির্বাচনে জয়লাভ করলে প্রথমেই এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবেন, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে একসাথে করে, এমনটাই জানালেন প্রার্থী দিশারি মুখার্জি। গোটা ১৩ নম্বর ওয়ার্ড ঘুরে যে ছবি উঠে এলো, লড়াই কিন্তু হচ্ছে সমানে সমানে, অর্থাৎ এই যে নির্বাচনের লড়াইতে এক ইঞ্চিও জমি কোনো প্রার্থী কাউকে ছাড়তে নারাজ। সুতরাং নির্বাচনের শেষে ফলাফল কি হবে, জয়ের হাসি কে হাসবেন, তা জানতে আমাদের কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। আপাতত এই পর্যন্তই। ক্যামেরায় শায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।